আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হলো ফ্রিলান্সিং। সো ফ্রিলান্সিং বিষয়টা কি, সেটা হচ্ছে হলো অনেক হাজার হাজার ডলার, মানে অনেক টাকা, প্রচুর টাকা। আমরা ফ্রিলান্সিং বলতে সেটা বুঝি যে মনে হয় ফ্রিলান্সিং শুরু করলে আমরা হাজার হাজার ডলার ইনকাম করতে পারবো। সো মাইন্ডসেট মানুষের, বাট জিনিসটা আসলে এমন নাই। ফ্রিলান্সিং মানে ডলার, বাট এটা মূলত হচ্ছে হলো একটা আপনার স্কিল সেট। আপনার স্কিল সেটের বিনিময়ে আপনি হচ্ছে হলো ডলার উপার্জন করতে পারবেন, হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন। বাট ফার্স্ট নিড ইউর স্কিল। সো আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, সো আপনি কি করতে পারেন, আপনি যদি ফ্রিল্যান্সিং শুরু করতে চান, আপনাকে আজ এই উপদেশটা সবচেয়ে ভালো কাজে লাগবে, সেটা হচ্ছে আপনি যে কোনো একটা স্কিল ডেভেলপ করে ফেলেন। দুনিয়াতে হাজার 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 স্কিল রয়েছে, তার ভিতর আপনি যে কোনো একটা শিখে ফেললে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। সো যেমন আমরা আর্ট বা ছবি ডিজাইন বলতে পারি, দেন হচ্ছে আমরা ওয়েব ডিজাইন, মার্কেটিং, প্রচুর প্রচুর ওয়ে রয়েছে। মোস্ট পপুলার হচ্ছে হলো ওয়েব ডিজাইন, দেন হচ্ছে হলো গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, যেটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এর ভিতরে পড়ে, টি শার্ট ডিজাইন, মানে ডিজাইনের সেক্টরের ভিতরে হিউজ কাজ রয়েছে। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইনের ভিতরে আবার সেক্টর রয়েছে, দেন ডিজিটাল মার্কেটিং এর ভিতর সেক্টর রয়েছে। সো আপনার যেটাতে সুবিধা, ডাটা এন্ট্রি রয়েছে, খুব সহজ কাজ ডাটা এন্ট্রি, তারপর এক্সেল এর কাজ, পাওয়ার পয়েন্ট এর কাজ, যেগুলো দিয়েও কিন্তু আমরা ফ্রিল্যান্সিং শুরু করতে পারি। সো মূল কথা হচ্ছে হলো আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন, ওকে, কোনো সমস্যা নেই, বাট আপনার আগে একটা স্কিল সেট দরকার। সো আপনি যে কোনো একটা স্কিল কিন্তু সহজে শিখে নিতে পারেন। সো আজ এ পর্যন্ত, টাটা, বাই বাই, বাই বাই।